व्हाट्सएप गाइस उनको सबाई कैमन आज सबाई भाव आज आपका नतून ब्लॉग नहीं चले आलम कौन दिखे जा খবর কি ওই আগে ঘুরতে যাচ্ছিস ঘুরতে ওই যে পানাগড়ের ওইদিকে ক্যামেরা অন করে গেছে তোমাকে দেখে নেবে তুই আসছি তাহলে মানে যাওয়া যায় এই রাস্তাতে তোমরাই কমেন্ট করে জানাবে দুদিন আগে ফরওয়ার্ড করে এলাম 100 টাকা দিয়ে আর এই রাস্তা দিকে যাচ্ছে মানে কি বলবো আজকে পুরো সেরকম দিয়ে করলাম যে ছোটখাটো এমন শুধু একবারই আরে এই রাস্তা কি করে যাবো রে একটু আছে বেশি নাই বাড়ি পুরো একবারই পেছন যেতে বললো চলো পেছন যাই দেখি এই রাস্তা এই পরে দিন পুরো সাদা এখানে গাড়ি যদি সিঁড়ির উপরে যদি যাওয়া হয় না তাহলে ব্যাস পুরো একবারই সাদা হয়ে যাবে তো চলো আজকে দেখি আজকে কী কী কাণ্ড হবে তোমরা শুধু দেখো আজকে 15 আগস্টের দিন আমার একটা প্রোগ্রাম ছিল যাওয়ার না তো বললো যে ভাই আমার সাথে চোখ বললাম যে চোখ ঠিক আছে যাবো তোর সাথে তো সেই জন্য আমাদের রাইডিংয়ের রাইডে যাওয়ার খবর ছিল এটাও একটা রাইড
এই রাস্তাটা একটু মানে অনেক বাইক আপনাকে থাকবে, চার পাঁচশো দশটার মতন বাইক থাকবে, চার বাইকও থাকবে। লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এ দেখো কি অবস্থা হয়ে গেছে। আর এই ব্রেকটা জানি না কেন কাজ করছে না, এরপর কাজ করছে, আরে গাড়ির ব্রেকটা কাজ করছে না, কাজ করছে। হাইওয়ে যাওয়া অনেক ভালো, তোমরা তো জানো কোনো সিগন নেবে সব কিনতে গেলে লাগবে গেলে কীরকম মাইলেজ পাবো, ওর তো কিনে যা তোমরা কিলোমিটারে যাচ্ছি মাইলেজ দেবে। আর আমার তো মাইলেজ দেয় 30-35, আবার ক্লাস দেবে গেলে তাহলে তো 10-20 মাইলেজ পাবে, ভিড় হয়ে যায় বলছি। যেগুলো না এনে এটাই আমার বাইকটা বলো না, যে কোনো স্টার বাইক বলো, মানে 200cc বাইকের উপরে মানে যেগুলো একটু পাওয়ারফুল বাইক সেইগুলোতে যত পুলিশ না কেন ঠিক হবে, যেহেতু পাওয়ারটা বেশি না ওই জায়গায় বেশি হলে প্রত্যেকটা বাইকে ভিড় কিন্তু বহুত ভিড় হয়। তোমরা সাধারণত KTM 125 দেয় দেখো না কেন 100cc হিসেবে পাওয়ার কিন্তু মানে ধরে ধরে পাওয়ার দিয়ে থাকে, এর জন্য হিটটা হবে ছোটো ইঞ্জিনের মধ্যে বেশি পাওয়ার দিয়ে দিলে তো হিটটা হবে। KTM এর বাইক হয় জবরদস্ত সেই লেভেলে, যদি কোনো দিন কিনতে পারি তো ডিউক কিনবো, ডিউক 390 কিনবো। এভাবে তোমরা সবাই সাপোর্ট করো, আমার ফ্যান খাবার যা অবস্থা হলো কিছু বলার নেই আর এই যে ঢাকা রাস্তা চলছে এরকম
সংঘটিত হাইওয়েতে রাইডটা হবে জবরদস্ত। Thank you.